আম্মুর ছোটবেলার সাথীদের সাথে খুব সুন্দর একটা দিন কাটালাম, তাদের হাতের মজার মজার রান্না খেলাম, ছোট্ট একটা গেট টুগেদার বাসায়, সেটা নিয়ে আজকের ভিডিওটা। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। অনেকদিন ধরে আম্মু প্ল্যান করছিল আম্মুর ছোটবেলার ফ্রেন্ডদের সাথে একটা ছোটখাটো গেট টুগেদার করবে, আর সেই গেট টুগেদারের একটা মেনুও সেট করা হয়েছিল, সেটা হচ্ছে খুদের ভাত আর ভর্তা। আর সেই মজার মজার খাবারগুলো আপনারা কোথায় পেয়ে যাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। আমার চোখ মুখ কেন ফোলা প্লিজ জিজ্ঞেস করবেন না, আমি ডিসাইড করেছি যতই ঝড় আসুক এখন থেকে লাইফে আপনাদের সামনে হাসি মুখেই থাকবো। আমি শুধু একটা লিপ বাম আর ফেস পাউডার দিয়ে আমি একদম রেডি হয়ে গিয়েছি। আম্মু আমাকে বললো অনেক মজার মজার খাবার রেডি করা আছে, তাড়াতাড়ি যেতে আজকে অনেক পেট ভরে খাওয়া দাওয়া করবো। অন্যান্য সব খাবার দাবার রেডি করা শেষ, শুধুমাত্র খুদের ভাত রেডি করা বাকি। আমার লাইফে আজকে আমি ফার্স্ট টাইম খুদের ভাত ট্রাই করতে যাচ্ছি, আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। একদম লাস্টে এটা রান্না করা হচ্ছে যাতে আমরা সবাই গরম গরম একদম তাজা তাজাটা খেতে পারি। আর খুদের ভাত আজকে আম্মু রান্না করছে না, আম্মুর ফ্রেন্ড রত্না আন্টি রান্না করছে। খুদের ভাতকে অনেক অঞ্চলে বৌয়া ভাতও বলে, কার অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আন্টি এসব ব্যাপারে এত এক্সপার্ট, দেখে মনে হচ্ছে খুব সিম্পল ভাবে রান্নাটা হয়ে যাচ্ছে। আপনারা যদি চান এটার রেসিপি আমি আলাদা করে রিলসে শেয়ার করে দিব অবশ্যই। এটা রান্না করার জন্য আজকে আন্টি চালের সাথে মসুরের ডাল ইউজ করেছেন। সব সময় এই কিচেন থেকে আম্মুর হাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আজকে রত্না আন্টির রেসিপি শেয়ার করছি। সবকিছু ভালোমতো ভেজে নিয়ে আন্টি পানি দিয়ে দিয়েছে, এখন কাঁচামরিচ আর ধনেপাতাও দিয়ে দিচ্ছে। রেস্টুরেন্টে গিয়ে ইজিলি বসে আম্মুরা কিন্তু এই গেট টুগেদারটা করতে পারতো, কিন্তু হোমমেড ফুডের মজাই আলাদা, আর সেটা যদি হয় ভাত ভর্তার ক্ষেত্রে। খুব কম সময়ে কিন্তু আন্টি খুদের ভাত রান্না করে ফেলেছে, দেখতেও মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। বাকি কথা খাওয়ার পরে বলবো। যেহেতু চালের সাথে মসুরের ডাল ইউজ করা হয়েছে, পানির পরিমাণটা আন্টি একটু বাড়িয়ে দিচ্ছে শেষবারের মতো পানি দিয়ে। এটা এখন ঢাকনা দিয়ে শুধুমাত্র হওয়ার দেরি, বাকি সবকিছু এখন সার্ভ করা হবে। ছেলে মেয়েদের মধ্যে আজকে শুধু আমি বাসায় ছিলাম আর রত্না আন্টির মেয়ে ছিল, আমরা দুজন মহা আরামে ছিলাম। আম্মুরাই বেসিক্যালি সব কাজ করছিল, কিন্তু এত কিছু করার মাঝখানেও কিন্তু আম্মুরা আজকে খুব সুন্দর করে সাজুগুজু করেছে, সেটা একটু পরেই দেখতে পারবেন। তার আগে দেখাই বাকি কি কি আইটেম আছে আজকের মেনুতে। আজকে খাবারের মেনু যেহেতু স্পেশাল, একদম বাঙালিয়ানা খাবার দাবার, তাই আমাদের বাসায় যত মাটির হাঁড়ি পাতিল আছে সবকিছু আম্মু এখানে বের করে রেখেছে, সবগুলো এখনো খালি কারণ কিছুই সার্ভ করা হয়নি। ফার্স্টে আম্মু খুদের ভাতটা এখন সার্ভ করবে। সার্ভ করার জন্য আম্মু যখন ঢাকনাটা তুললে বিশ্বাস করেন এত সুন্দর স্মেল আসছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর দেখতেই পাচ্ছেন আমার সুন্দরী আম্মু কি সুন্দর করে সার্ভ করছে, সবাই আম্মুর জন্য বেশি করে মাশাল্লাহ বলবেন। আজকে অ্যাকচুয়ালি ওয়ান ডিশ পার্টি না আমাদের বাসায়, বলতে পারেন মেনি ডিশেস পার্টি। পাশের চুলায় দেখি আম্মু একদম ঝোলঝোল করে বড় বড় আলু দিয়ে মুরগি রান্না করেছে। মুরগির কালার নিয়ে আমি আর কি বলবো, আপনারাই দেখতে পাচ্ছেন ভিডিওতে। আম্মুর ডিপার্টমেন্টটা আমি ফার্স্টে ক্লিয়ার করে নিই। মুরগির সাথে আম্মু রান্না করেছে লইট্টা শুটকি ভর্তা, এরপর ছিল চ্যাপা শুটকি ভর্তা, এটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে, সাথে ছিল কালিজিরার ভর্তা আর চ্যাপা শুটকির ভর্তা শুকনা মরিচ দিয়ে। আম্মুর আরেকজন ফ্রেন্ড শিল্পী আন্টি আজকে বানিয়েছে চিংড়ি ভর্তা, আর আরেকটা ছিল শুটকি ভর্তা, এই শুটকি ভর্তাটার আমার নাম মনে নেই। এখন আসি আজকের মেইন ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে রত্না আন্টির ডিপার্টমেন্ট, কারণ আজকে বেশিরভাগ খাবার রত্না আন্টি বানিয়েছে। প্রথমে আন্টি সার্ভ করছে রসুন মরিচের ভর্তা, এটা আমার খুবই পছন্দের, খুবই ডিফারেন্ট আনকমন একটা ভর্তা খেয়েছি আজকে, সেটা হচ্ছে চুকাই পাতার ভর্তা। আমি তো এটার নামও আজকে ফার্স্ট টাইম শুনেছি, আপনারা কে কে এটা পছন্দ করেন জানাবেন অবশ্যই। আজকে বাসায় শুটকির মেলা বসেছে, এটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা, আর এতগুলো ভর্তার সাথে ছিল বাঁশপাতার শুটকি ভুনা। শুটকি যারা অনেক বেশি পছন্দ করেন অথবা যারা ভর্তা অনেক বেশি পছন্দ করেন তাদের জন্যই আজকে ভিডিওটা বলতে পারেন। না না, এখানেই শেষ না, রত্না আন্টি আরও রান্না করে এনেছে ডিম ভুনা। ডিম ভুনা কিন্তু খুবই কমন একটা আইটেম, কিন্তু আন্টি যখন সার্ভ করছিল এটা দেখতে এত অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, ডিম দেখে আমার কখনো এত লোভ লাগেনি, ভুনা ভুনা ঝোলটা দেখেন শুধু। আচ্ছা ওকে, লাস্ট আইটেম আই প্রমিস, আন্টি এক বক্স ভরে দই বড়া বানিয়ে এনেছে আমাদের জন্য। দই বড়া কিন্তু আমি তেমন একটা খাই না, খেলেও শুধু দইটা খাই, কেন জানি আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু এটার লুক দেখে কে না চাবে যে একটু টেস্ট করে দেখি, অনেক লোভ লাগিয়ে দিয়েছি তাই না। এখন যারা এই ভিডিওটা দেখছেন আর আপনাদের খেতে অনেক বেশি লোভ লাগছে, তাদের জন্য কিন্তু আমার কাছে একটা সলিউশন আছে। এই সবগুলো হোমমেড মজার মজার খাবারগুলো আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ এআর কিচেনে। এতগুলো মজার মজার আইটেম বানানো কিন্তু এত সহজ না, কিন্তু এটা পসিবল হয়েছে একটা কারণে, কারণ এআর কিচেনের ওনার হচ্ছে রত্না আন্টি। খুবই কম সময়, খুবই রিজনেবল প্রাইসে এই মজার মজার হোমমেড খাবারগুলো পৌঁছে দেওয়া হবে আপনাদের বাসায় এআর কিচেন থেকে। আমি ক্যাপশনে পেজ লিংক মেনশন করে দিব আর ওনাদের নাম্বারও দিয়ে দিব।
কারো বাসায় যে কোনো গেট টুগেদার পার্টিতে অথবা বাইরের কোনো অনুষ্ঠানে যদি এই ধরনের যে কোনো খাবার আপনাদের প্রয়োজন হয়, পেজে ইনবক্স করে অথবা ওনাদেরকে কল দিলে আপনারা যে কোনো সময় এই খাবারগুলো পেয়ে যাবেন। শুধু খুদের ভাত ভর্তা এসব আইটেমই না, আপনারা অন্যান্য আইটেমও পেয়ে যাবেন এই পেজে। ফ্রাইড রাইস, ভেজিটেবল কারি, চিকেন ফ্রাই সব ধরনের আইটেমের আন্টি কেটারিং সার্ভিস দিচ্ছে। দেখলেন, শুধু নিজেরাই খাবো না, আপনাদের খাওয়ার জন্য সুযোগ করে দিলাম। আজকে আম্মু আমার ছোটবেলার ফ্রেন্ডদের সাথে একসাথে হয়েছে আর সবাই সেম শাড়ি পরেছে, কি যে সুন্দর লাগছিল সবাইকে মাশাল্লাহ। আম্মু আর রত্ন আন্টিকে তো দেখেই ফেললেন, এটা হচ্ছে শিল্পী আন্টি। এত সুন্দর সুন্দর খাবার দেখে আমি বলছিলাম যে আমি ভিডিও করে নিই, তারপরে সবাই খেতে বসো। সবাই আমার জন্য ধৈর্য নিয়ে এই খাবারগুলোর সামনে বসেছিল যে কখন আমার ভিডিও করা শেষ হবে আর কখন সবাই খেতে বসবে। কি সুন্দর করে আমি আমার প্লেটটা সাজিয়েছি আপনারা দেখেন, কত ধরনের ভর্তা, কত ধরনের খাবারের আইটেম, আমি কিভাবে শেষ করবো জানি না। আমি খুব অল্প কোয়ান্টিটি করে সবকিছু নিয়েছি। চলেন তাহলে বিসমিল্লা বলে শুরু করি, আর লোভ সামলাতে পারছি না, অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আমি ফার্স্টে ভর্তা দিয়ে শুরু করছি। প্রথমেই আমি আমার যে রসুন মরিচের ভর্তাটা আছে খুব পছন্দের, সেটা ট্রাই করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে, প্রত্যেকটা খাবার আইটেম খুবই মজার। মাদের হাতের রান্না এমনিতেই খুব বেশি মজা হয়, আমি আর বাড়িয়ে কি সুনাম করব। ভর্তাগুলো তো অনেক বেশি মজা হয়েছে, কিন্তু যেই আইটেমটা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে সেটা হচ্ছে বাঁশপাতার শুটকি ভুনা। আমি টুকটাক শুটকি খাই, কিন্তু তেমন আহামরি শুটকি লাভার না, কিন্তু আমি আজকে অর্ধেক ভাত এই শুটকি ভুনা দিয়েই খেয়েছি। তাই বলবো, যারা শুটকি লাভার আছে তারা অবশ্যই পেজ থেকে অর্ডার করবেন, আপনারা একটু রিগ্রেট করবেন না। এখন আসি আজকের বেস্ট 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 আইটেমে। আমি শুরুতেই বলেছি আমি দই বড়া খাই না, এটা আমার ছোট বোনের খুব পছন্দ। শুধু সাথে যে দইটা আছে সেটা আমার ট্রাই করা হয়, কিন্তু আজকে আমি দই বড়ার ফ্যান হয়ে গিয়েছি। আন্টিকে আমি জিজ্ঞেস করলাম, আজ পর্যন্ত এত দই বড়া খেয়েছি, এত ভালো আমার লাগেনি কেন? তখন আন্টি আমাকে বললো যে আন্টি আরঙের যে অরিজিনাল টক দইটা আছে সেটা দিয়ে এই দই বড়াটা বানিয়েছে। এত ঘন, প্রত্যেকটা মশলার এত সুন্দর টেস্ট আসছিল, বিশ্বাস করেন এটা এত বেশি মজা হয়েছে। আমি এতগুলো ভাত খাওয়ার পরে আই প্রমিস আমি 5 পিস খেয়েছি। যারা আমার এই ভিডিও দেখছেন ভাত ভর্তা খেতে ইন্টারেস্টেড না, আমি বলবো অ্যাটলিস্ট দই বড়াটা অর্ডার করবেন এই পেজ থেকে, আমি লিখে দিতে পারবো আপনাদেরকে। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, টোটালি ওয়ার্থ ইট, খুবই মজা আলহামদুলিল্লাহ। আমার এতগুলো দই বড়া খাওয়া দেখে আম্মু একটু টেনশনে পড়ে যায়, এত কেন খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আম্মুরা যেহেতু আজকে এত সুন্দর করে রেডি হয়েছে, আমি সবাইকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি। আম্মুদের এত সুন্দর বন্ডিং দেখে মাশাল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। কত বছরের ফ্রেন্ডশিপ, এরকম ফ্রেন্ডশিপ অটুট থাকুক সারা জীবন। ভিডিও শেষ করার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নেই। এয়ার কিচেন থেকে আমরা অনেকদিন আগে আচার নিয়েছিলাম, এটা হচ্ছে জলপাইয়ের আচার। ভাত ভর্তা, বিভিন্ন ধরনের তরকারি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, কারি সব আইটেমের সাথে আপনারা পেয়ে যাবেন আচারও। আপনাদেরকে দেখাতে গিয়ে আমার আবার লোভ লাগছে, এজন্য আমি সাইড দিয়ে একটু খেয়ে নিলাম। এটা তো না হয় হাফ বয়াম দেখলেন, আরেকটা বয়াম দেখেন যেটা অলমোস্ট শেষের দিকে, এটা হচ্ছে আমের আচার। আমরা প্রায় সময় ভাতের সাথে আচার দিয়ে খেয়ে থাকি, দেখেন অলমোস্ট শেষ হয়ে এসেছে এটা। এভাবে উপর থেকে আপনারা বুঝবেন না, তাই একটু সার্ভ করে নিচ্ছি। আরে এটা শুধু বাহানা ছিল, আমি এটাও খাচ্ছি এখন। অনেক লোভ দেখিয়ে ফেলেছি আজকে, জলদি জলদি আপনারাও অর্ডার করে ফেলেন। অর্ডার করার পরে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। খুব ভালো একটা দিন কাটালাম আমার ফ্রেন্ডদের সাথে আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।